অনেকটা রাত হয়ে গেছে, 2:37 বাজে। তো বসে বসে ভাবছি যে ভিডিও শ্যুট করবো কি করবো না, করবো কি করবো না, কারণ আমি সারাটা দিন ভিডিও শ্যুট করতে পারিনি, সারাটা দিনই বিছানায় শুয়ে আছি। যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে আমার কী হয়েছে। তো সেই ধরুন, তো চলুন আজকে আপনাদের সাথে কিছু কথা বলি যে আমার ইউটিউবের জগতে কীভাবে আসা। দেখুন, আজ থেকে 1.5-2 বছর আগে তখন সময়টা এরকমই ছিল, শীতের দিনই একটা ছিল, একটা অনেকটা ছিল। তো শীতের দিনের সময় আমি একটা দেখে আমার বন্ধু স্ট্যাটাস বানাচ্ছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। সে এই স্ট্যাটাস বানিয়ে তারা ভিডিও আপলোড করছে ইউটিউবে, তাদের দেখে মনে হলো যে আমিও বানাই, ঠিক আছে। তো ওরকম করতে 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 আমার একটা চ্যানেল হয়ে গেল, মনিটাইজ অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে, সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো হঠাৎ করে একটা ইমেল আসলো 2 দিন পর, যখন রিভিউ হয় না, ইমেল আসার পর আমাকে বলা হলো যে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না, কারণ ইউজ কন্টেন্ট আছে আপনার চ্যানেলে। তো তখন মনে হলো সত্যি, তো এখানে তো আমার নিজের কিছু নেই। তারপরে শুরু করে দিলাম নিজের চ্যানেল, এবং সেখানে শুরু করে দিলাম টেকনিক্যাল ভিডিও আপলোড করা। এবং আমার সেই চ্যানেলটা যদি এখনও না দেখে থাকেন, আমি নিশ্চয়ই দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখানে গিয়ে দেখতে পারেন, টেকনিক্যাল প্রদীপ সরকার, সকল ভাষায় আমার ভিডিও আছে। তো এইভাবে আমার ইউটিউবের জার্নি কিন্তু এখনও কোনো সফলতা পাইনি। প্রত্যেক দিন শীত হোক, বর্ষা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, প্রত্যেক দিন রাত্রেবেলা ভিডিও শ্যুট করি, ভিডিও আপলোড করি এবং আপনাদের কিছু শেখাই। হ্যাঁ, আমার অত বড় এখনও ফ্যামিলি হয়ে ওঠেনি, যদি ভগবান সাথ দেয় নিশ্চয়ই জীবনে কিছু করব। কারণ একটা মানুষ দেখুন, যদি আমার মধ্যে স্কিল না থাকতো, যদি আমার মধ্যে এই বিষয়ের অভিজ্ঞতা না থাকতো, তাহলে কি 1.5 বছর প্রত্যেক দিন রেগুলার কন্টেন্ট আমি দিতে পারতাম? নিশ্চয়ই দিতে পারতাম না। দেখুন, অনেক অনেক ভিডিও কপি হয়ে যায়। হ্যাঁ দেখুন, মানুষ তো একই রকম, তাই না? হয়ে যায়, ধরো আমি একটা ভিডিও বানাচ্ছি হাউ টু মেক মানি অন ইউটিউব, তো এর উপর অনেকটা এই ভিডিও আগে থেকে রয়ে গেছে, তো অনেকে বলবে এটা কপি, কিন্তু কপি না, কারণ এটা আমি আমার মতন করে বানিয়েছি। তো এটা হচ্ছে কথা, দেখুন আমার মধ্যে ই আছে, সব কিছুই আছে, ধরতে গেলে স্কিল আছে, আমি বানাতে পারি কন্টেন্ট, আমি ভেবে বানাতে পারি কোনটা দিলে কীরকম আসবে, কীরকম থাম্বনেল লাগানো হচ্ছে, সব কিছু মোটামুটি এখন পারি। বলছি না যে একবারেই পারি, কারণ শেখার কোনো শেষ নাই, তাই না? তো পারি মোটামুটি, তো সেইভাবে আমি করছি। একটুখানি যদি ভগবান সাথ দেয়, একটুখানি যদি সাথ দেয়, অনেকটা কিছু করে ফেলবো জীবনে। তো এটা হচ্ছে কথা। আমি শীতের প্রচণ্ড কাঁপছি, অনেকটা রাত হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা। আজকে একটু বিকেলবেলার রোদ উঠছিল, কালকে থেকে আবার নতুন ব্লগস আসতে শুরু হয়ে যাবে। আজকে মোটামুটি পা অনেকটাই ঠিক হয়ে গেছে, আর দেখবেন না থাক, কালকে দেখবেন কেমন ঠিক হোক, তারপরে বারবার দেখালে আমার কীরকম লাগছে গো। তো চলুন কালকে আবার দেখাবো। তো এটা হচ্ছে কথা বন্ধুরা। তো চলুন কিছু গল্প হলো আপনাদের সাথে, রাত ভোরবেলায় ধরতে গেলে ভোরবেলা আপনাদের সাথে কিছু গল্প হলো। তো আবার নিয়ে আসবো একটা নতুন গল্প নিয়ে কালকে। তো চলুন আবার দেখাচ্ছে কয়েকবার, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন দেখাচ্ছে আর কি, সাবধান থাকবেন কেমন, আর মুখে হাসিটা রাখবেন, কোনো রকম কোনো দুঃখ মুখ রাখবেন না, মুখে এনিটাইম হাসি রাখবেন, দেখবেন সব কিছু সব করে তো আমাদের, চলুন দেখাচ্ছে কয়েকটাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কতবার বলবো একটা একটা কথাই বারবার বলে যাচ্ছি। তো চলুন আবার দেখাচ্ছে কয়েকটাতে, বাই বাই।